যান্ত্রিক দেশের ব্যস্তময় জীবনে ঘোরাঘুরিটা যেমন একটা স্বপ্নের মতোই হয়ে যাচ্ছে, তবুও যখনই কি হই মন ছুটে যায়, কোথায় যাব, কোথায় গিয়ে ঘুরে আসব। তেমনই ভাবে একদিন ছুটে চললাম দমদমের খেমস নদীর পাড়ে। তো ওইখানে যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুবই ভালো লাগলো, পরিবেশটা খুবই ভালো লাগলো, চারপাশের কারুকার্যময় বিল্ডিংসগুলো বা ওরা কি ঐতিহাসিক, ওদের সবগুলো নির্মাণ। তো একটু ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাই ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে কি আমাদের লন্ডনে ভিজিটের ব্লগ। সো লন্ডন আমরা গিয়েছিলাম সামার হলিডেতে। আমি ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়েছে, কারণ আমি গার্ডেনের ভিডিওগুলোই শেয়ার করতেছিলাম। তো লেট হলেও কোনো প্রবলেম নেই, দেখতে কোনো সময় লাগে না, আপনারা উপভোগ করে নিতে পারেন। যারা লন্ডনের আশেপাশে আসেন তারা তো অবশ্যই লন্ডনের ট্রাফিক নদীর পাড়ে আসতেন। ঐতিহাসিক প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে না দেখলেই হয় না। তো এই তো আমরা ওই দিন ছুটে চললাম। তো ওই দিন আমরা আসলে অনেক সময় স্পেন্ড করেছি, অনেকখানে গিয়েছিলাম। তো সব জায়গা থেকে আমি একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছি, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আমরা লন্ডনের পাশে থাকতাম, মোটামুটি অনেকটাই পাশে, যখন ইচ্ছা হতো তখন ছুটে যেতে পারতাম, বা তখন আসলে বাচ্চা কাচ্চাও ছিল না, সিঙ্গল হলে একটাই ভালো হয়, কাজের পর যতটুকু সময় ততটুকুই নিজস্ব। কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেলে ততটা আর পসিবল হয় না, সব দিকে মেনটেন করে চলতে হয়। তো আমি অনেকদিন ধরেই আসলে যাবো যাবো ভাবতেছিলাম, কিন্তু হয়ে উঠতেছিল না। আর আমি ওই জায়গাতে অনেকবারই গিয়েছিলাম, কিন্তু যখনই যাই, যখনই আবার যাই, তখনই সবসময় সবকিছুই নতুন মনে হয়, এত সুন্দর সুন্দর বিল্ডিংস নির্মাণ। তো আমার বাবার বিগ ব্যান দেখার খুবই ইচ্ছে ছিল, তো ওকে বিগ ব্যানও দেখে নিয়ে আসলাম। তারপর ওই দিন আমরা বাকিংহাম প্যালেস, হিস্ট্রি মিউজিয়াম, তারপর আর অনেক জায়গায় আসলে ঘোরাঘুরি করেছিলাম, ঠাকুর স্কোয়ার। যতখানে ঐতিহাসিক জায়গাগুলো আশেপাশে আছে আমরা সব দিকে ঘুরে ঘুরে আসছি। তো সামারে যেহেতু দিনটা অনেক লম্বা থাকে, তো আমরা ঘুরে আসতে প্রায় 11টা হয়ে গেছিলো রাত, আর খুব ভোরবেলা আমরা গিয়েছিলাম। তো টেমস নদীর পাড়ে এভাবে মানুষ ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে নিজেকে উপস্থাপন করে দেখে থাকে, যাতে করে একটু করে ওরা ইনকাম করতে পারে। তো কেউ বা সিঙ্গিং করতেছে, কেউ বা ডান্স করতেছে, কেউ বা এভাবে ম্যাজিক দেখাচ্ছে, মানে যে যেমন ভাবে পারতেছে মানুষের আকর্ষণটা আনতেছে, যাতে করে মানুষ একটু পয়সা দিয়ে যায়। তো আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম, খুবই ভালো লাগলো আসলে। আর অনেক সময় হাঁটতে হয়েছিল, তো যখনই আমরা কিছু একটা দেখেছি তখন ওখানে স্টপ হয়ে কিছু সময় রেস্ট করেছি। আমাদের হাঁটার অবশ্য প্রয়োজন ছিল না, যেহেতু লন্ডনের টিউবের অভাব ছিল না, কিন্তু আমরা চুজ করেছি হাঁটবো। আর এই তো লন্ডন আইটে আপনাদেরকে পুরো ক্লোজ লুক করে দেখিয়ে দিলাম। তো বোটের মধ্যে, লন্ডন আইয়ের মধ্যে ওঠার ইচ্ছে ছিল, ওখানে বোট রাইডও করতো, কিন্তু এতটা বেশ আমার হলিডে কি বলবো, যদি ওইটার জন্য ওয়েট করি তাহলে অ্যাটলিস্ট আমাদের 3 থেকে 4 ঘন্টা চলে যাবে। তো সেটা আর করলাম না, ভাবলাম দেখে দেখে চলে যাই। আর বাচ্চারাও আসলে তেমন একটা ইন্টারেস্টেড ছিল না ওঠার জন্য, ওরাও অনেক হেঁটেছে। তো এখানে এসে দেখলাম মানে ওঠার রিং রেখেছেন, তো বাচ্চারা খুব ইন্টারেস্টেড ওখানে প্লে করবে। তো আমরা তো আর প্রিপারেশন নিয়ে যাইনি যে ওদেরকে সুইমিং করাবো বা মিশতে দেবো।
তো আচ্ছা যাই হোক, আমি দুটো পেয়ার নিয়েছিলাম ওদের কাপড়, তো এক পেয়ার দিয়ে বললাম যে চলে যাও গোসল করে নিয়ে আসো, তারপর ড্রাই করে অন্য পেয়ারটা পরিয়ে দিয়েছিলাম। তো আচ্ছা যাই হোক, ওরা খুবই এনজয় করেছে, আর ওইখানে ওরা বিজে, তারপর ওদের অনেক রিল্যাক্স লেগেছে, ভালো লেগেছে। আর এই তো বোট বা চতুর্দিকে অনেক কিছু, না তো আপনাদেরকে একটু একটু করে প্রত্যেকটা জিনিস দেখাবো, যতটুকু আপনাদের ভালো লাগে দেখবেন। তো আমরা বাকিংহাম প্যালেস থেকে বের হয়ে সোজা থেমস রিভারে আসার পর থেকে ভিডিও করে আমরা টাওয়ার ব্রিজ পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। তো ওইখানে অনেক সময় লেগেছিল, বাচ্চাদেরকে নিয়ে একটু একটু করে হাঁটতে হয়েছে। আর এই তো প্রত্যেকটা জায়গায় ওদের অনেক কারুকার্য আসলে, তো যতটুকুই দেখেছি খুবই ভালো লেগেছে। এতক্ষণ জন্য হেঁটেছি, বোঝাই আসলে যায়নি আমরা হাঁটতেছি বা আমরা টায়ার্ড হয়ে গেছি, কারণ ছুগুলো আসলে দূরে যাচ্ছিল ওদের বিল্ডিংসগুলো দেখে, খুবই ভালো লাগেছিল। আর আমি আরও ভিডিও করে নিয়ে আসছি যেখানে আমি গিয়েছিলাম, লাইক বাকিংহাম প্যালেস, হিস্ট্রি মিউজিয়াম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করা আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো আপনারা দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন, আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই তো আমি আপনাদেরকে দেখতে দিলাম থেমস রিভারের পাশে কি কি আছে। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আর কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।